দেবো তেরোশো। আরে হবে না ওরকম করো কেন কাকা, পুজোর মধ্যে নিচ্ছ তো সবাই ওইটা দামই তো খরখরা মতো, একদিন পড়লে যেন ইয়ে হয়ে যাবে মনে হচ্ছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও তো বেশ ভালো। আর আজকে একটু বেশি ভালো, কারণ রেডি হওয়া দেখে তো বুঝতে পারছো যে কোথায় একটা যাচ্ছি। আজকে যাচ্ছি বগুলা মার্কেট শপিং করতে। শপিং বলতে টুকটাক কিছু করবো। হ্যাঁ, আমার তো বাইক কিনে দেবো। ওরে বাবা, বাইক কিনে দেবো? তো আমি, হাজবেন্ড, আমার বাবু তিনজনে যাচ্ছে, আর এখন রেডি হয়ে গেছি, রেডি হয়ে গেছি। এখন বাজে 3:24, তো এখন যাবো, একটু তাড়াহুড়োয় আছি, কারণ বোঝো তো কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবে। এখনও যাবো, কেনাকাটি করব, তারপরে ইচ্ছা আছে একটু বোনের বাড়িতে যাব। তো কখন কি হবে কিছুই বুঝতে পারছি না। এই চলো, তো চলো, যেতে যেতে কথা হচ্ছে। আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি, কারণ ভাবছিলাম যে বিকাল থেকেই করব, যখন যাব কিছু কেনা কিনবো তখন একেবারে মানে ভিডিওটা স্টার্ট করব। তো এই করতে করতে বিকাল এখন হয়ে গেছে, আর সকাল থেকে হাজবেন্ডের একটু চাপ ছিল, মাঠে ধান ঝাড়ার কাজে গেছিলো। তো বাড়িটার এসে স্নান টান করে আবার আমাদের ঘরের ওই যে টাইলসের কী বলে যে ফাঁকা ফাঁকাগুলো থাকে না, ওগুলোতে একটু সাদা সিমেন্ট মারলো শ্বশুর আর ও মিলে। তারপরে স্নান টান করে, এই যে আমি স্নান টান করে এখন রেডি। তো চলো, তো এই যে বাইক নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে, এখনই উঠবো। এখন এসেছি বাজারে, কারণ বাজার থেকে টাকা তুলবো, তারপরে তাই বগুলাতে যাব। আর আমি টাকা তুলতে গেলে দোকান থেকেই তুলি, ব্যাংকে আর যাওয়া হয় না। আজকে আবার আমাদের এখানে হাট বার, তো আমার শ্বশুর হাট করতে আসতে পারবে না, একটু ব্যস্ত আছে। তো আমার হাজবেন্ড গেছে বাজার করতে, ও সমস্ত বাজার করে একটা দোকানে রাখবে, তারপরে তাই আমরা যাব। আবার আসার পথে সে বাজারে ব্যাগটা নিয়ে তারপরে আবার বাড়িতে যাব। ওর জন্য খুব তাড়াহুড়ো করছি যে কখন আসব, আবার কখন বাজার নিয়ে আসব, তারপরে রান্না বান্না হবে, তারপরে তাই খাবো। তো চলো যাওয়া যাক। যেতে যেতে একটা কত সুন্দর প্যান্ডেল পড়লো দেখো তো, এটা এখনও কাজটা শেষ হয়নি, এখনও কাজটা চলছে। তো বেশ ভালোই বড় সড়ো হয়েছে প্যান্ডেলটা, আর এগুলো দেখতে পাচ্ছ, এগুলো সেই নারকলের ছোবড়া দিয়ে প্যান্ডেলটা। তো পরে সে একদিন দেখে যাব। আমরা বগুলা বাজারে চলে এসেছি, আর দেখো কত ভিড়। এই ভিড়ের ভয়ে আমরা একটু বিকাল করে আসলাম, যে সকালের দিকে বেশি ভিড় থাকে তাহলে একটু বিকাল করে যাই, ভিড়টা কম। কিন্তু সেই বিকালেও ভিড়, মানে সমানে ভিড় চলেই যাচ্ছে সারাটা দিন। তো চলো, এই ভিড়ের মধ্যেই কিছু কেনাকাটি করা লাগবে। তো প্রথমে চলে এসেছি একটা শাড়ির দোকানে, এই যে দেখতে পাচ্ছ এই শাড়িগুলো, তো এটার মধ্যে একটা শাড়ি আমি নিয়েছি। আসলে শাড়ির কালারগুলো দেখে খুবই সুন্দর লেগেছিলো, আর একটা অষ্টমীতে পরার জন্য একটা সাদা লাল শাড়ি পছন্দ করছি। তো দেখি কোনটা নেওয়া যায়। আর এবছর দুটো শাড়ি নেওয়ার ইচ্ছা আছে, একটা আমি আমার নিজের টাকা দিয়ে নেব, আর একটা হাজবেন্ড আমাকে গিফট করবে। তো দুটো শাড়ি দুটো ব্লাউজ কিনবো। আরে হবে না ওরকম করো কেন কাকা, পুজোর মধ্যে নিচ্ছ তো সবাই, এগুলো খরখরা মতো, একদিন পড়লে যেন ইয়ে হয়ে যাবে মনে হচ্ছে। কি বলো, তো দুটো শাড়ি নেওয়া কমপ্লিট হয়ে গেছে, কি শাড়ি নিলাম সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এদিকে দেখো বাবু বলছে, মা তুমি শুধু তোমারটাই কিনছো, আমারটাই দিচ্ছ না, এরকম ছেলের কথা শোনো তাহলে। তো চলো এখন এই দোকান থেকে বেরিয়ে আমরা চলে যাব ব্লাউজের দোকানে। আসলে দীঘা যাওয়ার আগে একটা ব্লাউজ নিয়েছিলাম, তো সেটা গায়ে একটু ছোট হয়ে গেছিলো, তো সেটা চেঞ্জ করে আর একটা ব্লাউজ নেব, আর অষ্টমী পুজোর শাড়ির সাথে পরার জন্য আর একটা সাদা লাল দেখে শাড়ি আর কি ব্লাউজ কিনবো। তো এই যে এই কালারের ব্লাউজটা আমার খুবই পছন্দ হলো, আর শাড়ির সাথে পরলেও ঠিক ম্যাচ, মানে ম্যাচিং হয়ে যাবে। তো দেখি দামে কেমন হয় আর কোনটা নেওয়া যায়। তো শেষমেশ এই ব্লাউজটাই পছন্দ হলো আর কি, আমার এক দেখাতেই পছন্দ হয়ে গেছে। তো চলো এটা এখন প্যাকিং করে নিই। আর এদিকে দেখো বাবু এখন হাওয়াই মিঠাই খাচ্ছে। আসলে মার্কেটের ভিতর দিয়ে একজন এসেছিলো হাওয়াই মিঠাই বিক্রি করতে, তো সেটা এখন ওকে কিনে দিলাম। আমার শাড়ি, ব্লাউজ, তারপরে বাবুর জামা সব কিছুই কেনা হয়ে গেছে, এখন বাকি আছে বাবুর জুতো। তো একটা জুতো আমার খুবই পছন্দ হয়েছিল অনলাইনে দেখে, তো সেই ছবিটা আমি তুলে এনে দোকানদারকে দেখালাম, সেই মতো আমাকে জুতোটা দিচ্ছে। তো আমি যেটা দেখেছিলাম সেটা ব্ল্যাক কালার, কিন্তু আমি পেলাম হচ্ছে ব্লু কালার। তো চলো একটু ডিফারেন্স হলেও বেশ ভালোই আছে। আর আমাদের কেটা
কেনাকাটা এখনকার মতো কমপ্লিট। তো এখন আমার হাজবেন্ড দেখো ফল কিনছে। আসলে আমাদের গ্রামে একটা ঠাকুমা মারা গেছে, তো সেই বাড়িতে কিছু ফল টল দেওয়ার জন্য আমার হাজবেন্ড ফল কিনছে। ওই যে দেখতে পাচ্ছ আপেল, তারপর পেয়ারা আর কটা মৌসুমি লেবু কিনেছিল, বেশি করেই কিনেছিল। কটা আমাদের বাড়ির জন্য রেখেছিল আর কটা ওই ঠাকুমার আর কি, ঠাকুমা তো মারা গেছে তো ওনার ছেলে আর বৌমাকে দেওয়া হয়েছিল। আর আমি ভয়েস ওভার দিচ্ছি, পাশে কেমন খটখট আওয়াজ হচ্ছে শুনতে পাচ্ছ? আসলে এখন আমাদের ঘরের জ্বালানা সেট করছে, ওর জন্য খটখট আওয়াজ হচ্ছে। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর চলো, কেনাকাটা তো কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে। তো এখন চলে যাব বোনের বাড়িতে। তো বোনের ছেলের জন্য একটা জামা নিয়েছি, তো সেটা ওকে দিয়ে তারপর চলে যাব। আমার হাজবেন্ড গেছে, ওর নিজের জন্য একটা জামা কিনবে আর আমার শ্বশুরের জন্য একটা জামা কিনবে। আর শাশুড়ির জন্য কিছু নিলাম না, কারণ উনি এসে ওনার পছন্দ মতো নিয়ে নেবে। তো এদিকে বোনের বাড়িতে যাব, তো কিছু বাচ্চা আছে যেহেতু একটা দুটো, তো কিছু না নিয়ে গেলে হয়, ওর জন্য ভাবছিলাম কিছু চপ টপ নেবো। তারপর এখানের যা দাম, একটা চিকেন পকোড়া আমাদের এখানে কি দাম, আর ডবল দাম এখানে নিচ্ছে। তো বন্ধুরা, বোনের বাড়িতে চলে এসেছে রে বাবার ছেলে। আর ওই যে আমার বোন, বোনের ছেলের কতগুলো জামা কে কি দিয়েছে সেসব খুলে খুলে আবার দেখাচ্ছে আমাদেরকে। ছয় সেট হয়ে গেছে, বাবা ঠিক আছে। পড়ি এই তোদের বাড়ি আসবে, এই বাড়ি না ওই বাড়ি, ও আজকে আসবে। আর মুনিয়া কোথায়? বোনের বাড়ি বেশিক্ষণ ছিলাম না, কারণ বোঝোই তো আমাদের বাজারটা ছিল রাস্তাতে, তো ওটা আনবো, রান্না হবে, ওর জন্য খুব তাড়াতাড়ি চলে আসলাম। আর আমরা যেহেতু দুপুরবেলা কিছু খেয়ে যাইনি, তো খুবই খিদে পেয়ে গেছিলো। তো আসার সময় হাজবেন্ড কী করলো, চাউমিন নিলো এক প্লেট আর দুটো চিকেন পকোড়া নিলো। আর আমি রাস্তা থেকে 20 টাকার ফুচকা খেয়ে নিয়েছিলাম, আমার পেটটা বেশ বড়াই আছে, কিন্তু হাজবেন্ডের পেটটা পুরো খালি, ও তো খেতে খুবই কষ্ট পাচ্ছিলো। আর বগুলায় গিয়ে তাড়াহুড়োর জন্য কিছু খেতেও পারিনি আলাদা করে গিয়ে, নাহলে যখনই বগুলাতে যাই আমরা বিরিয়ানি খাবোই খাবো, কিন্তু এবার আর হয়নি। তো এখন বসে বসে ওরা ওগুলো খাচ্ছে। আর আজকে আবার মাছ নিয়ে এসছে, হচ্ছে পাঙাশ মাছ। তো কী দিয়ে রান্না করবো কিছুই বুঝতে পারছি না। সকালে একবার ডিম রান্না করেছি আলু আর মশলা দিয়ে, এখন আর আলু মশলা খেতে ইচ্ছা করছে না, তো ভাবছি সিম্পল করে কিছু দিয়ে রান্না করব। আর তোমাদেরকে তো বললাম যে ফল কিনেছে, তো ওই কাকাদের কত কোন ফলটা দেবে আর কি, কতগুলো দেবে, তো সেগুলো বাছাবাছি করছে। আর আমরা বেশি ফল টল রাখিনি, সবই দিয়ে দিয়েছি শুধুমাত্র সোমবার কালকে। তো সোমবারের কথা ভেবে একটা আপেল আর একটা লেবু রেখে দিয়েছি, আর সবগুলো এখন আমার শ্বশুর গিয়ে ওই কাকাদেরকে দিয়ে আসবে। তো চলো এদিকে আমি রান্নাবান্নাটা শুরু করে দিই। আর ভালোই লাগছে না, কোথাও গেলে না শরীরটা পুরো ক্লান্তি হয়ে যায় আর কিছুতেই মানে কিছু করতে ইচ্ছা করে না। তো এদিকে শাশুড়ি তো ভাতটা রান্না করে রেখে দিয়েছে, শুধুমাত্র সবজি আর মাছের অভাবে কিছু করতে পারিনি। তো এখন আমরা নিয়ে আসলাম, আর এখন দেখো রান্নাটা আমি করে ফেলেছি। আর এটা রান্না করেছি কলা আলু, জীবনে কোনোদিন পাঙাশ মাছ দিয়ে কলা আলু খাইনি, তবে আজকে সেটা করলাম। কিছু মশলাপাতি আর খেতে ইচ্ছা করছে না, সিম্পলভাবে লাস্টে একটু গরম মশলা বেটে দিয়ে দিয়েছি। তো চলো, তরকারি টরকারি সব তো রান্নাবান্না হয়ে গেছে, আর যেহেতু দুপুরে ভাত খাইনি তো সবাই খুবই খিদে পেয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করে নেব, তারপরে একটু রেস্ট নেব। তো বন্ধুরা, রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর বাবু ঘুমিয়েই পড়েছিল কখন আমি নিজেই জানি না, আমিও ঘুমিয়ে পড়েছি, আমার সাথে সাথে ও ঘুমিয়ে পড়েছে কখন আমি নিজেও জানি না। তো তারপরে ভাত খাওয়ার জন্য আমাকে ডাকলো, তখন দেখি ও আমার পাশে ঘুমিয়ে আছে। তখন এত মন খারাপ লাগছে, কী বলবো, যে না খেয়ে ঘুমিয়ে পড়লো, আর ও যদি না খেয়ে ঘুমিয়ে থাকে তো সারা রাত আমারই কষ্ট হয়, আমারই ঘুম আসে না। তো ওকে জোর জার করে তুললাম, মুখে টুকে জল টল দিয়ে গান টান চালিয়ে, তো তারপরে উঠিয়ে, ভাত তো খায়নি, একটু মাছ খেয়েছে, সেই মাছ খেয়ে তারপরে ওই যে এখন বিছানার মধ্যে নিয়ে গেছি। এই যে কিছু যাই হোক কিছু খেলো, আমার মনটা তো একটু শান্তিতে থাকলো আর কি, আর না খেয়ে শুলে সারা রাত আমি কষ্ট পেতাম। এই তো আসবো আসবো, তারপরে খাইয়ে টাইয়ে মুখ টুক ধুয়ে তো বিছানায় শুয়ে দিলাম, আর এখন আমি চলে যাব মুখ টুক ধুতে। এখন দেখো সেরকম কিছুই ধোয়া হয়নি, ধুয়ে চলে যাব বিছানাতে। আর কি কি কিনলাম না কিনলাম সব কিছু তোমাদের নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা, বাই বাই।